আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যখন আমি কথা বলতেছি ঠিক এই সময় ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ চলতেছে বর্তমানে, সেই যুদ্ধের 105তম দিন। আজকে 105তম দিনে আমরা যে বিষয়টা খেয়াল করতেছি সেটা হলো ইসরায়েল তাদের কথা অনুযায়ী সেভাবে তারা গ্রাউন্ড অ্যাটাক যে করতেছে তাতে তারা কোনো ফলাফল বের করতে পারেনি। তারা হামাসের যে সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করেছে সেটাও তারা খুঁজে পায়নি ওইভাবে। তারা শুধু মুখে মুখে বলি ফোটাচ্ছে যে তারা হামাসের বিভিন্ন সুড়ঙ্গ ধ্বংস করতেছে। হ্যাঁ, হামাস কিছু ফলস সুড়ঙ্গ বানিয়ে রাখছে যেন তারা ধোঁকা খায় এবং সেই সুড়ঙ্গের মধ্যে তারা পড়ে যেন তারা ফেঁসে যায়। এই জন্য তাদের জন্য ফাঁসানোর জন্য, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু ফলস সুড়ঙ্গ বানানো আছে। হামাস এই ধরনের কিছু ফলস সুড়ঙ্গ পেয়েছে কিন্তু তারা সেখানে প্রবেশ করার সাহস করেনি, তাদের সৈন্যদের বুকে এতটুক সাহস নাই। আপনারা দেখবেন যে ভিডিওগুলোতে যে হামাসের বিভিন্ন সৈন্যরা যে মানে ওদের ট্যাঙ্কে জিরো ডিস্টেন্স থেকে তাদের ট্যাঙ্কগুলো ধ্বংস করতেছে। তারা এতদিন প্রচার করেছে যে বা পশ্চিমা মিডিয়াগুলো যে প্রচার করেছে যে ইসরায়েলি ট্যাঙ্ক সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক, মার্কাভা ট্যাঙ্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী দুর্গ যেটাকে বলা হয়, তারা অপচার করেছে। তারা শুধুমাত্র হাতে বানানো ইয়াসিন রকেট দিয়ে, রকেট লঞ্চার দিয়ে সেই ট্যাঙ্কগুলো ভাঙতেছে। দেখেন আল্লাহু আকবার, কত সুন্দরভাবে এক একটা সৈন্য কত সাহসিকতার সাথে যুদ্ধ করতেছে, এটা কোথাও পাবেন না আপনি। এই আমরা তো অনেক যুদ্ধ দেখেছি, ইসরায়েল ইউক্রেনে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ যে চলতেছে বর্তমানে, দেখবেন রাশিয়ার সৈন্যরা বিভিন্ন জায়গায় তারা কিন্তু ভয় পাইতেছে। প্রথম কাতারে ফ্রন্ট লাইনে কারা যুদ্ধ করতেছে দেখেন, রাশিয়ার সেখানে রমজান কাদিরাও, যারা এই যে আপনার কাজাকিস্তান ইয়ার রাশিয়ার যে মুসলমান অধ্যুষিত যে অঞ্চলটা, ওই অঞ্চলের বাসিন্দা তারা, রমজান কাদিরাওয়ের সৈন্যবাহিনী মুসলমানরাই সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে। তার কারণ তারা মৃত্যুকে ভয় করে না, কারণ জানে যে আমরা মৃত্যুবরণ করবো একদিন না একদিন। হয়তো বা সেটা সম্মানের, হয়তো বা সেটা আল্লাহ তাআলার কাছে সম্মানের হবে অথবা অসম্মানের হবে। আমরা যদি সম্মানে মৃত্যু মানে মৃত্যুবরণ করতে চাই তাহলে আমাকে এরকম একটা কাজ করতে হবে যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, সেটা হলো মুসলমানরা সেটাকে দেখে শাহাদাতের নজরে। এই জন্য দেখেন মার্কাভা ট্যাঙ্কের সামনে কীভাবে মুসলমানরা যাচ্ছে। এখন বর্তমানে যুদ্ধ বিরতির জন্য আমেরিকা বা বিভিন্ন দেশ মানে কথা বলতেছে যে যেন যুদ্ধবিরতি, এখন যুদ্ধবিরতি প্রয়োজন নেই। এখন যুদ্ধবিরতি প্রয়োজন কাদের, এখন যুদ্ধবিরতি প্রয়োজন যারা পালাচ্ছে ট্যাঙ্ক রেখে, এটা হলো কারা, এটা হলো ইসরায়েল। বর্তমানে দেখবেন যে বিভিন্ন অঞ্চল, এত ছোট একটা সিটি গাজা সিটি, এই সিটি থেকে তারা এতদিন 100 দিন পার হয়ে গেছে, এত শক্তিশালী তাদের সৈন্যবাহিনী তারা দাবি করে এবং এত সব প্রযুক্তি তাদের। দেখেন এই অল্প একটু গাজা সিটি তাকে তারা কবজা করতে পারেনি, এত শক্তিশালী তারা। এই অল্প সময় তো আমাদের বাংলাদেশও এই গাজা সিটিটাকে ধ্বংস করে ফেলতে পারতো যদি বাংলাদেশের আর্মি নামতো। কারণ কি, বাংলাদেশের আর্মি, পাকিস্তানি আর্মি, যারা মুসলমান দেশগুলোর আর্মি, তুরস্কের আর্মি, তারা কি, তারা দেশের জন্য এবং ইসলামকে বুকে ধারণ করে, তারা কখনোই এটা চিন্তা করে না টাকার জন্য। ইসরায়েল সৈন্যরা কেন আসছে, তারা আসছে টাকার জন্য, পদ পাওয়ার জন্য, আর্মিতে একটা ভালো চাকরি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই ধরনের লোভ দেখি তারা কিন্তু এখানে আসছে। যদি তারা বেঁচেই না থাকে তাহলে এই টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কী করবে, এটা হলো তাদের বক্তব্য। কিন্তু আমরা চিন্তা এটা কখনো চিন্তা করি না মুসলমানরা। আমরা যুদ্ধ করার সময় চিন্তা করি যে আমরা কেন যুদ্ধ করতে আসছি, আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করতে আসছি। আমরা যদি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা রোজ হাশরে আমাদেরকে এর জাযা দান করবে। এখন বর্তমানে অবস্থা চলতেছে যে ইউক্রেন মানে ইসরায়েল বিভিন্ন দেশের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব তুলতেছে, যুদ্ধবিরতি প্রস্তাব তুলছে, যদিও এটা অস্থায়ীভাবে, এটা শুধুমাত্র তাদেরই শক্তিশালী করবে। ফিলিস্তিনি মানুষ যা হারানো তা কিন্তু তারা হারিয়ে ফেলছে, তাদের হারানোর আর কিছু নেই। বর্তমানে যা হারাবে সেটা হলো ইসরায়েল হারাবে, ইসরায়েল তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত হবে, যেখান থেকে তারা আসছে ঠিক সেইখানে চলে যাবে, আমেরিকা ব্রিটেনে চলে যাবে। এখন তাদের এই সময়ে চলে আসছে,
সেই সময়টা এখন বর্তমানে চলতেছে। এই যুদ্ধ আমরা চাই চলতে থাক, দেখি আমরা কতদূর যাই। ইনশাআল্লাহ এই যুদ্ধের মাধ্যমেই ফিলিস্তিনি পবিত্র ভূমি থেকে ইসরায়েল জারজ রাষ্ট্র নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে যারা, তারা বিতাড়িত হবে এবং এই এই ভূমি ত্যাগ করবে। এই আশায় ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।